স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনার সেকেন্ড ওয়েভ হয়েছে ভুল থেকে শিক্ষা না নিলে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুপুরে ম্যালেরিয়া দিবস উপলক্ষে এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন স্বাস্থ্যবিধি না মানার কারণেই বিশ্বের অন্যান্য দেশে তৃতীয় ঢেউ আคา থেমেছে তাই সবাইকে করোনার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী দখনী আমরা স্বাস্থ্য সেবার প্রতি উদাসীন হয়েছি দখনী আমরা যদি বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে পরে করোনা মহামারী বারবার আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদের সংক্রমণ বৃদ্ধি পাবে মৃত্যু বৃদ্ধি পাবে